সংক্ষিপ্ত সিলেবাসেই নেবেন। তো আর আজকে আপনি যে দুটো বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, একটি পাবলিক, আমি তাদের সঙ্গে আমি আজকেই শুনলাম, তারা তো গুচ্ছ পদ্ধতিতেও ছিল না, তো তো আমি তাদের সঙ্গে কথা বলবো। আমি আশা করি যে সেখানেও সংক্ষিপ্ত সিলেবাসেই নিশ্চয়ই তারা রাজি হবেন, কারণ সবাই সংক্ষিপ্ত সিলেবাসই করছে, কারণ এটি যৌক্তিক। যেই সিলেবাসে পরীক্ষা দিয়েছে HSC, সেই সিলেবাসেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়া উচিত। আর আমাদের সংক্ষিপ্ত যে আমরা করেছি করেছি এমন ভাবে যে পরবর্তী ধাপে গিয়ে তার সমস্যা যেন না হয় সেভাবেই সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। অতএব কোনো বিশ্ববিদ্যালয়ের এটা নিয়ে দুশ্চিন্তা করবার কারণ নেই যে তারা কোপ করতে পারবে কিনা। আর এই সময়ে পরীক্ষা, এখন এই সময়ে তারা তো পুরো সিলেবাস নিজেরা, কোনো ক্লাস এখন হচ্ছে না পুরো সিলেবাসের উপরে, তাহলে তারা কিভাবে করবেন? তো আমি মনে করি যে সবাই সংক্ষিপ্ত সিলেবাসই করবেন। দ্বিতীয়, আপনি যেটি বলেছেন, হ্যাঁ, গত বেশ কয়েক বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগেই তাদের পরীক্ষাগুলো নেয়, আর সেটি নিয়ে তাদের সঙ্গে আমার গত দুবছরই কথা হয়েছিল। তাদের যে যুক্তি ছিল যে তারা তাদের এক সময় দীর্ঘদিন কিন্তু তাদের অনেক বড় সেশন জট ছিল, সেই সেশন জট দূর করবার জন্যে তারা অনেক ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। এটিও সেটির একটি অংশ ছিল যে তারা সময় মতো সব শুরু করে দেয়া, ক্লাসগুলো সময় মতো শুরু করা যাতে সেশন জট না হয়, সে কারণে তারা করছিলেন। এবং তখন কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো, অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো আরেকটু বেশ দেরিতেই হতো, তো সেই জন্য তারা অপেক্ষা করতে রাজি ছিলেন না। এবার যেহেতু সবাই প্রায় একই সঙ্গে করবেন, তো সেই ক্ষেত্রে আমরা খুব শিগগিরই আশা করছি এই সপ্তাহেই আমরা সকল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সভা করব, যেখানে আমরা একটি সমন্বিতভাবে এই পরীক্ষার পরীক্ষা যে যখনই নেন না কেন, ভর্তির বিষয়টা সেই সময়টা একটা সমন্বিত একটা সময় সেটা নির্ধারণ করা, যেন কোনো শিক্ষার্থীকে একাধিকবার ভর্তি হতে না হয়, কারণ তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, সেই ব্যাপারটি আমরা দেখবার চেষ্টা করব। আচ্ছা, আমাদের সরি সংখ্যাটার কথা বলছি, আমাদের 1,28,00,000, আর আমাদের মানে 6 থেকে 12, আর আমাদের হচ্ছে 6 থেকে 12 মানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, আমাদের তার মধ্যে 1,26,57,000 হয়ে গেছে, তার মানে আসলে 1,50,000 মতো বাকি আছে, সেটিও সেটি চলমান আছে। জি জি, আমরা তো প্রাথমিক এখন অ্যান্সার বলি নাই, প্রাথমিক আগের মতোই থাকবে। তা আমরা যদি স্কুল খুলে দেই তাহলে প্রাথমিককে নিয়ে ভাববো, ওরা তো একদম ছোট বাচ্চা, হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে ভাববো। আর একটা জেনে কি প্রশ্ন করছিলেন? আমরা চেষ্টা করব তখনই আমরা পুরোটাতে নিয়ে যেতে। তার কারণ হলো যে আমাদের কোভিড এর সঙ্গে, আপনি যেটি বলেছেন খুবই আসলেই তো সত্য, যে আমাদের হয়তো এই কোভিড এর সঙ্গে আরো অনেকদিন আমাদের বাস করতে হবে, তো সেক্ষেত্রে আমরা 2 ডোজ টিকা নেওয়া হয়ে গেলে সকলের, তখন তো আমরা একটা মোটামুটি একটা স্বস্তির জায়গায় থাকবো, সে কারণে আমরা তখন আশা করছি যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা সেই জায়গাটায় চলে যেতে পারবো। আমরা কিন্তু বলেছি যে একটা সম্ভাব্য সময় হলো বছরের মাঝামাঝি, এই এই জুন থেকে অগাস্ট এর মধ্যে আমরা SSC এবং HSC এগুলো নেবার চেষ্টা করব। এটা তো আসলে অনেক কিছুর উপরেই নির্ভর করবে, তো আমরা আমাদের পরিকল্পনা সেরকম। সবাই সিদ্ধান্ত হয়েছিল যে শর্ট সিলেবাসে
আমরা শর্ট সিলেবাস তো বলেই দিয়েছি, শর্ট সিলেবাস অলরেডি তারা সংক্ষিপ্ত সিলেবাসেই তাদের পড়াশোনাটা হচ্ছে, এবং সাবজেক্ট আমরা কি কম সাবজেক্টে পরীক্ষা নেব কিনা এটা পরীক্ষার কাছাকাছি গিয়ে বলতে পারবো পরিস্থিতির উপরে। না এরা প্রথম ডোজই নেওয়া হয়নি এদের, না এগুলো যা বললাম এর আগে দুবার বলেছি, আমি সরি হয়তো খুব ভালোভাবে বোঝাতে পারিনি, সেটা হলো যে আমরা যখন শ্রেণীকক্ষে পাঠদান যেদিন থেকে বন্ধ করেছিলাম সেই দিন যা যা কিছু প্রযোজ্য ছিল তার সবকিছুই 22 তারিখকে প্রযোজ্য হবে, সমস্ত কতগুলো ক্লাস হবে কি পদ্ধতিতে হবে সেখানে আমাদের এই যে আর স্বাস্থ্যবিধি মানার বিষয়টা এটা তো অবশ্যই থাকবে, এই দূরত্ব স্যানিটাইজ করা মাস্ক ব্যবহার করা এর সবই থাকবে। ভাই একটু চেয়ারটা এদিকে নিয়ে আসেন, আরো আসেন। আমরা খুব দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত, ফেব্রুয়ারি তো হবে না, মার্চের মধ্যে আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন কারণে আমাদের কিছু কিছু অন্যান্য কাজের কারণে আমরা এটা পিছিয়ে গেছি আর কি, আমরা মার্চের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। তাদের সংখ্যা কিন্তু অনেক, মানে প্রচুর স্টুডেন্ট আছে, ওইসব বাচ্চাদের আসলে কি অবস্থা হবে এইটা একটা ব্যাপার। আর আমার কলিগ শারমিন একটু আগে যে প্রশ্নটা করলো যে আসলে এই পরিসংখ্যানটা আমরা বারবার ব্যাখ্যা করেছি, না আপনার অধিদপ্তর থেকে পাচ্ছি না আপনার মন্ত্রণালয় থেকে পাচ্ছি, খুবই একটা হজবরল অবস্থা আমার কাছে মনে হয় অন্যদের কাছে কিনা, সেটা হচ্ছে যে 2020 সালে আমাদের তো কোভিড আক্রান্ত হলো, ওই বছর আমাদের কত শিক্ষার্থী বাইরে ছিল আদৌ ছিল কিনা, যদিও মার্চ ছিল 2021 আমরা টার্গেট পূরণ করতে পেরেছি কিনা, 2022 অবস্থাটা কি, যদি না করতে পারি সেক্ষেত্রে আসলে যাদের স্কুলে প্রবেশের কথা কিংবা 2020 সালে মাত্র প্রি প্রাইমারিতে গেছে স্কুল অবস্থার কথা, তার তো যদিও আপনাদের ব্যাখ্যা রেডি ড্রপ আউট হয়নি কিন্তু তাদের একটা বিশাল গ্যাপ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের রিকভারি প্ল্যানটা কি? আচ্ছা আমাদের রিকভারি প্ল্যান তৈরি করা আছে ইনশাআল্লাহ, আপনারা দেখলেন দেখতে কিনা তো বলেন এটা তো আসলে আছে, আমি এই মুহূর্তে আমি তো টোটাল বলতে পারবো না, আপনি আছেন আমি দিয়ে দিই, আমাদের রিকভারি প্ল্যান আছে ইনশাআল্লাহ, আমরা এই শিখন ঘাটতি কিভাবে পূরণ করা যায় এ নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি। না ফোন ফোন ধরি নাকি আমি? আচ্ছা যাই হোক, এখন আপনারা কিছুটা আমরা ঢালি সাজাইছি ইতিমধ্যে ইনশাআল্লাহ, আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল ইনশাআল্লাহ, প্রথম মাস থেকে আমরা সব চাঙ্গা ভাবে কাজ করতে পারবো, ফোন করবেন ধরবে ইনশাআল্লাহ।